মধ্যবিত্ত মানুষকে ঠকা চোর। কত বড় চোর চিন্তা করছেন আপনি? আট কেজি মুরগিতে চার কেজি হয় কিভাবে ভাই বলেন আমার একটু বোঝান। আপনাদের দাম কমানোর দরকার নাকি মানুষকে ফাঁকি দেওয়ার দরকার নাকি? আপনি আমার যে মুরগি দিচ্ছেন ওই মুরগিটা আবার মাপবেন, আমি দেখবো কতটুকু হয়। তাহলে চার কেজি মাইনাস হয়ে গেল, ওয়েট দিছি কি পার্লার মধ্যে তোর ধানা দিব আমি। হ্যাঁ তোর পালিশ মিনিটই নাম তুই তার দোকানটা ধরে নিয়ে গেল কিন্তু না যে আমার লোক বলে দিলাম নাম আমার সাথে। আপনার আমি সরি বলছি, আপনি তোর তোর গুষ্টি কি লাগে বাবা? তুই 8 কেজির মধ্যে 4 কেজি দিলি কেন? আপনি এরকম পয়সার সাথে করছেন এরকম? আজ 8 কেজি 300 গ্রাম তো আমি সব ফালাইছি না, তুই ফালাইছো। আমি তো ফালাইছি এবে আধা আধা কে একটা মুরগিতে 50% কমে যায়। একটা মুরগিতে 50% কমে যায়? 4টা মুরগি ওটা 50% কমে না, বালতি ওজন ভুলেছে মানে 4 কেজির মধ্যে 8 কেজির মধ্যে আমি 4 কেজি 300 পাইছি। আমি মুরগিটা কাইটা দিল, আমি 830 টাকা পাইয়ে দিলাম। আমি 5 টাকা বললাম মুরগিটা ওয়েট করো 4 কেজি 300 গ্রাম, 8 কেজি 300 গ্রামের মধ্যে 4 কেজি 300 গ্রাম টিকলো 4 কেজি মাইনাস। তাহলে একটা মুরগি কি জবাই করলে 50% চলে যা? আমি একটা রেস্টুরেন্ট চালাই, আমি জানি যে 2 কেজি 2 কেজির, হ্যাঁ ঠিক আছে 2 কেজির একটা। দর্শক এরপর যেটা হলো সেটা হলো যে আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না। যেটা ঘটেছে সেটা হলো যে আপনারা দেখেছেন ভিডিওতে যে সুমন নামে একজন পুলিশ অফিসার তিনি সেখানে উপস্থিত হন এবং তারপর তিনি তাকে ধরে নিয়ে যেতে বাধ্য হন, কিছুটা মানুষের জনগণের চাপে বলা যায়। তিনি হয়তো মানবিক বিচারে তাকে নিয়ে যেতে চাচ্ছিলেন না বা তাকে ধরতে চাচ্ছিলেন না, কিন্তু আশেপাশের আরও অনেক দোকানদার সাথে হলো যে আরও অনেক ক্রেতা যারা ইতিমধ্যে তার কাছ থেকে বারবার এরকম ধোকার শিকার হয়েছেন তারাও সেখানে জড়ো হয়েছিলেন এবং তারা সবাই সাক্ষী হিসেবে সেখানে বলেছেন, বলার চেষ্টা করেছেন যে তাদের বেলায়ও একই রকম ঘটনা সেখানে বারবার ঘটেছে। আর এখানে যে ঘটনাটি ঘটেছিল সেটি যদি একটু সহজে আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে এক ভদ্রলোক তিনি 8 কেজি 350 গ্রামের মতো ওজনের 4টি মুরগি কেনেন। পরবর্তীতে তার সন্দেহ হয়, তিনি অবশ্য নিজেও পুলিশের পরিচয় দিয়েছেন যে তিনি একজন পুলিশ সদস্য। তিনি পাশে এক দোকানে গিয়ে যখন ওজন করেন দেখা যায় যে ওজন আসে 4 কেজি। তো কথা হলো যে 8 কেজির বেশি যেখানে মুরগির ওজন সেখানে মুরগি প্রসেসিং করার পরে কখনো 4 কেজি হওয়ার কথা না, যার অভিজ্ঞতাও আমার আছে। আপনারা জানেন যে 2 কেজি ওজনের একটি মুরগিতে সর্বোচ্চ 300 থেকে 350 গ্রামের মতো বাদ যেতে পারে প্রসেসিং করার পরে। তো আমি আমার বেলায়ও যেটা ঘটেছে এখন ওই ভদ্রলোকের কাছ থেকে আমি 3টে মুরগি নিই যার ওজন আসে 650 গ্রাম বা 300 6 কেজি 200 গ্রামের মতো। তিনি আমার কাছ থেকে টাকা নেবেন, ঠিক ওই পর্যায়ে ওই পুলিশ সদস্য তার অভিযোগ নিয়ে আসেন। এই পর্যায়ে আমি সতর্ক হয়ে যাই এবং যখন আমি বলি যে আমাকে এখন মুরগি আবার মেপে দিতে হবে, আমি দেখবো যে আমার এখন কতটা কমে গেছে, তখন সে বলে যে আপনার তো মুরগি হয়েছিল হলো যে 4 কেজি। মানে সাথে সাথে সে মানে আমাকে ধোকা দেওয়ার একটা পায়তারা শুরু করে।
তো যাই হোক, পরবর্তীতে আমিও তাকে চাপের মুখে যখন ফেলি যে না আমাকে ওজন করে দিতে হবে, এবং আশেপাশের লোকেও সাক্ষী আছে যা আমার কাছ থেকে সে 6 কেজি 300 গ্রামের কথা বলে টাকা নিয়ে মানে নিচ্ছিল, তার হাতে অলরেডি আমি 1000 টাকার একটি নোট দিয়েছি, সে আমাকে মুরগির দাম রেখে 6 কেজি 300 গ্রামের দাম রেখে টাকা ফেরত দেবে। কিন্তু সে তখন বলতে থাকে যে না আপনার মুরগি 6 কেজি না, আপনার মুরগি হয়েছে 4 কেজি। যাই হোক, এক পর্যায়ে সে বলে যে তারা নাকি বালতিতে ওজন যেটা থাকে সেটি মানে কি বলে এটাকে বাদ দেওয়ার কথা মনে নেই, সে সরি বলার চেষ্টা করে। কিন্তু আসলে এখানে আমার সাথে বা আরেকজনের সাথে সরি বলা বা আমাদের কাছে মানে ধরা পড়া এটা বড় কথা না, আপনাদেরকে সতর্ক করাটাই হলো এখানে উদ্দেশ্য। এই ঘটনাটি ঘটেছে হলো যে খিলগাঁও সিটি কর্পোরেশন বাজারে, অর্থাৎ খিলগাঁও রেলগেট যে বাজারটি আছে এখানে সম্ভবত পরপর 4টি মুরগির দোকান আছে একদম শেষ, অর্থাৎ বাজারের কাছাকাছি মানে ভেতরের দিকে যে মুরগির দোকানটি, নাম হলো সুমাইয়া চিকেন হাউস বা সুমাইয়া ব্রয়লার হাউস এই টাইপের কিছু একটা হবে। যাই হোক, আপনারা মুরগির দোকানদারকে দেখেছেন, শেষ পর্যন্ত সে এখন শাহজাহানপুর থানায় সম্ভবত শাহজাহানপুর থানার আন্ডারেই হবে বা খিলগাঁও থানার আন্ডারে, আমি শিওর না, তাকে নিয়ে গেছে, জানি না তাকে ছেড়ে দেবে কিনা বা কোনো রফাদফা হবে কিনা, তবে আশা করব পুলিশ প্রশাসনের কাছে সাথে সাথে যারা বর্তমান ভোক্তা অধিকার আইনটি পরিচালনা করছেন, মোবাইল কোর্ট পরিচালনা করছেন, তাদের কাছে যে এই বিষয়গুলো সতর্ক হওয়ার জন্য, এবং যারা ক্রেতা রয়েছেন এই করোনা ভাইরাসের লকডাউন পরিস্থিতিতে সবারই খুব টানা পড়ে একটি অবস্থার মধ্য দিয়ে আমাদের দিন যাচ্ছে, আমরা বলা যায় যে প্রত্যেকে কেউই ভালো নেই, এর মধ্যে দিয়ে যদি আমাদের এই অসাধু ব্যবসায়ীগুলো আমাদেরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে সেটা আমাদের জন্য আসলেই খুব দুঃখজনক। তো নিজেরা সতর্ক হই এবং প্রশাসনের কাছেও দাবি জানাবো তারা যেন আমাদেরকে সহজ জীবনযাপনের ব্যবস্থা করেন, তারা যেন আমাদের এই খাদ্য নিরাপত্তা বা যে ভোক্তা অধিকার রয়েছে এই অধিকারটুকু যেন তারা আমাদেরকে নিশ্চিত করেন।